हेलो एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आजकेर आमी जेटा तोमादेरके देखाबो सेटा होच्छे माई लिपस्टिक कलेक्शन। आमार काछे जोदियो खूब एकटा बेशी लिपस्टिक कलेक्शन नेई, तबुओ जा आमार काछे आछे ताई आमी तोमादेर सबार साथे शेयर करबो। এই কালেকশনের ভিতর তোমরা কিন্তু 100 থেকে শুরু করে 600 700 এরকম রেঞ্জের ভিতর লিপস্টিক দেখতে পাবে। আর আমি এই প্রত্যেক কটা লিপস্টিকের নাম, প্রাইস আর যদি আমি পারচেজ লিংক পেয়ে থাকি তাহলে সেটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো আর কিনতেও পারো। তাহলে চলো একে একে শুরু করা যাক। तो आमार कलेक्शने फर्स्ट जे लिपस्टिकटा तोमरा देखते पाबे सेटा आमार खूबई फेवरेट मिस क्लियारे सफ्ट मैट लिप क्रीम। तो एर फुल रिव्यू आमी किन्तु आमार चैनले आगेओ दिएछि, तो आमी डिस्क्रिप्शन बक्से सेई लिंकटा प्रोवाइड करे देबो। सेकेंडे आछे नाइका सो मैट मिनी लिपस्टिक। तो आमी एई लिपस्टिकेर स्वैचटा आमार हाथे देखाबो एबं परे जे कटा लिपस्टिक देखाबो सबकटा स्वैचई किन्तु आमी आमार हातेई देखाबो। এই কালারটা হচ্ছে রোজকার পরবার জন্য খুবই ভালো একটা কালার, একটা নিউড কালার। কালারটা কিন্তু অনেকটা পিঙ্কিশ ব্রাউনিশ টাইপের কালার, যেটা খুবই সুন্দর একটা কালার। থার্ড যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কিস বিউটি লিকুইড লিপস্টিক। এটা আমি কিন্তু নিউ মার্কেট থেকে কিনেছিলাম আর দাম নিয়েছিল 100 টাকা। যদি তোমাদেরও এরকম লিপস্টিকের দরকার হয় তাহলে তোমরা নিউ মার্কেট কিংবা গড়িয়াহাট এই সমস্ত জায়গায় পেয়ে যাবে। এইটা কিন্তু একটা ব্লাড রেড কালার, খুবই গর্জিয়াস একটা কালার। কিন্তু এই লিপস্টিকের ফর্মুলাটা কিন্তু অনেকটা ড্রাইং ড্রাইং ফর্মুলা, যেটা কিন্তু ডেইলি ইউজ করলে তোমাদের ঠোঁট ফাটতেও পারে। এবার আসা যাক ফোর্থ লিপ কালারে, যেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক সুপার স্টে ম্যাট ইঙ্ক। আর এটা কিন্তু আমার পুরো কালেকশনের ভিতর সবচেয়ে দামি লিপস্টিক, যেটার কালার এবং ফর্মুলা দুটোই কিন্তু আমার খুবই পছন্দের। এই লিপস্টিকটা কিন্তু আমার খুবই পছন্দের, এই জন্য এই লিপস্টিকটার ব্যাপারে কিন্তু আমি একেবারে একটা আলাদা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও ভালো লাগে এবং তোমরাও এটা কিনতে পারো এবং এনজয় করতে পারো। এবার আসা যাক ফিফথ লিপস্টিকে, যেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক কালার সেন্সেশনাল পাউডার ম্যাট লিপস্টিক। এটা কিন্তু খুব সুন্দর একটা রেড কালার, খুব ব্রাইট রেড কালার, যেটা কিন্তু অতটাও ড্রাইং ফর্মুলার সাথে আসে না, মানে এটা কিন্তু ঠোঁটে খুবই কমফর্টেবলই থাকে। এরপরে সিক্স লিপ কালারটা হলো ব্লু হেভেন আর্টিস্টো ম্যাট লিপ ক্রেয়ন। যদিও এর নাম ম্যাট, কিন্তু এর ফর্মুলাটা কিন্তু অতটাও ম্যাট নয়, তবে আমরা টিস্যু পেপার ড্যাপ করে কিন্তু যে কোনো ক্রিমি টেক্সচারের লিপস্টিককে ম্যাট ইজিলি বানাতে পারি। এরপরে আসছে একটা ক্রেয়ন, যেটা হচ্ছে ল্যাকমি এনরিচ লিপ ক্রেয়ন। এটাও কিন্তু খুব সুন্দর একটা রেড কালার, যেটা একটা ডেইলি ওয়ারেবল কালার। এই সেম রেঞ্জ থেকে আমার কাছে দুখানা কালার আছে, একটা তো গেল রেড, আর যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অরেঞ্জ কালার। नेक्स्ट जेटा आमी देखाबो सेटा होच्छे कलर एसेंस लिप कलर। एटा खूब सुंदर एकटा पिंक कलर जेटा किन्तु डेली वेयर जोनो खूब भालो, अकेशनली पड़ार जोनो खूब भालो और एटाओ किन्तु अनेक लंग लास्टिंग फर्मुलार साथे आसे। साथे साथे एर पैकेजिंगटाओ किन्तु खूबी सुंदर। जोदि केउ लिपस्टिक क्यारि करो पार्से ताहले तादेर पक्षे एटा किन्तु खूबी भालो होबे। এটা কিন্তু একটা সোয়াইপেই ওপেক পিগমেন্টেশন দেয়। এরপরে যে লিপ কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড থেকে মেগালাস্ট লিপ কালার। এটা কিন্তু খুব ডার্ক একটা প্লাম কালার যেটা কিন্তু ভেরি ফেয়ার থেকে ভেরি ডার্ক সবার স্কিন টোনে খুব সুন্দর লাগবে। দিস ইজ দ্য ডার্কেস্ট লিপ কালার ইন মাই লিপস্টিক কালেকশন। এরপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো সেই ব্র্যান্ডটা আর খুবই নামি একটা ব্র্যান্ড, যে লিপস্টিকটা কিন্তু আমি নিজের টাকায় কিনিনি। পার্পল থেকে শপিং করবার সময় কোনো একটা অফারে আমি পেয়েছিলাম, যার নাম হচ্ছে সুগার স্মাচ মি নট লিকুইড লিপস্টিক। এই লিপস্টিকটার কিন্তু দুটো কালার আমি পেয়েছিলাম যেটা আমি তোমাদেরকে এখনই দেখাবো। এগুলো কিন্তু একদমই ফেক না আর এটা হচ্ছে স্যাম্পল সাইজ। এই দুটো লিপ কালারের নামও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলো না, কেন কি সব লিপস্টিকের পারচেস লিঙ্ক, প্রাইস আর নাম কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। এরপরে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সুপার ম্যাট হাই প্রিসিশন লিপ পেন্সিল। তো এই লিপ পেন্সিলগুলো কিন্তু আমরা লিপস্টিক হিসাবেও ব্যবহার করতে পারি কিংবা আউটলাইন করতেও কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু মাল্টিপারপাসভাবে ব্যবহার করা যায়। তো আমি বাই করেছিলাম ফুল সাইজ প্যাকেট, তো তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা একটা একটা করেও বাই করতে পারো। যদি আমি লিঙ্ক পাই তাহলে আমি এই লিপ পেন্সিলগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এই লিপ পেন্সিলের সেটটা আমি এই কারণে কিনেছিলাম কেন কি এটায় ব্রাইট থেকে শুরু করে লাইট রেড থেকে শুরু করে নিউড কালার, অরেঞ্জ, পিঙ্ক, ব্রাউন সব কালার পাচ্ছিলাম, এই কারণেই আমি এটাকে বাই করেছিলাম। তো তোমরা যদি চাও অবশ্যই এটা বাই করতে পারো। এরপরে যে লিপ ক্রেয়নটা আমি দেখাবো সেটা কিন্তু রিসেন্টলি তোমাদের সাথে পার্পল হলে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে NYB এর ম্যাট লিপ ক্রেয়ন। এটাও কিন্তু একটা খুব সুন্দর পিঙ্কিশ ব্রাউনিশ নিউড কালার। তো এই কালারটা কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, প্রত্যেক জোনার কিন্তু এই কালারটা খুবই ভালো লাগবে। তো এরপরে যেই লিপস্টিকটা আমরা দেখতে পাবো সেটাও কিন্তু মেবলিন থেকে, মেবলিন কালার শো ক্রিমি ম্যাট লিপস্টিক। এটা যেটার কালারটা কিন্তু মভিশ কালার, খুব সুন্দর একটা কালার, সবাইকে খুব সুন্দর লাগবে। কিন্তু যদি খুব ডার্ক স্কিন টোন হয় তবে কালারটা কিন্তু তাকে একটু ওয়াশ আউট করতে পারে, কিন্তু যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে অবশ্যই পরতে পারো। এরপর কিন্তু আমি একটা লিপস্টিক দেখাতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে ল্যাকমি 925-এর লিপস্টিকটা, যেটার ব্যাপারে আমি ফুল রিভিউ দিয়েছিলাম। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই অল ভিডিওস।